আমার মাত্র 15 বছর বয়সী, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, আমার কোনো সন্তান কি হবে না? অল্প বয়সে ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে গর্ভধারণের জন্য করণীয় কি? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার যদি অল্প বয়সে ঋতুস্রাব বন্ধ হয়ে থাকে এবং আপনি গর্ভধারণ করতে চান, তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ, যিনি উর্বরতায় বিশেষজ্ঞ, যেমন একজন প্রজনন এন্ড্রোক্রিনোলজিস্ট বা একজন উর্বরতা বিশেষজ্ঞ। তারা আপনার নির্দিষ্ট পরিস্থিতির মূল্যায়ন করতে এবং আপনার মাসিক অনিয়মের অন্তর্নিহিত কারণ শনাক্ত করতে এবং আপনাকে ব্যক্তিগতকৃত নির্দেশিকা এবং চিকিৎসার বিকল্পগুলি প্রদান করতে সক্ষম হবে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব সাধারণ কিছু পদক্ষেপ যা বিবেচনা করা যেতে পারে। চিকিৎসার মূল্যায়ন, একটি ব্যাপক মূল্যায়ন করার জন্য উর্বরতা বিশেষজ্ঞের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট সময় নির্ধারণ করুন। তারা আপনার চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করবে, প্রয়োজনীয় পরীক্ষা করবে এবং আপনার মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাব্য কারণগুলি অন্বেষণ করবেন। এই মূল্যায়নের মধ্যে রয়েছে হরমোন পরীক্ষা, ইমেজিং স্টাডি এবং অন্যান্য ডায়াগনস্টিক পদ্ধতি অন্তর্ভুক্ত থাকতে পারে। হরমোন থেরাপি, যদি আপনার মাসিকের অনিয়ম হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়, তাহলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী হরমোন থেরাপির সুপারিশ করতে পারেন। এটি আপনার হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ডিম্বস্ফোটনকে প্ররোচিত করতে ঔষধগুলিকে জড়িত করতে পারে। যদি কারণটি হরমোনের ভারসাম্যহীনতা হয়, তবে স্বাস্থ্যসেবা পেশাদার মাসিক চক্র নিয়ন্ত্রণ করতে এবং ডিম্বস্ফোটন প্ররোচিত করতে হরমোন থেরাপির সুপারিশ করতে পারেন। কিছু ক্ষেত্রে এটি স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। উর্বরতা চিকিৎসা, আপনার মাসিক অনিয়মিত হওয়ার অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে আপনার উর্বরতা বিশেষজ্ঞ নির্দিষ্ট উর্বরতা চিকিৎসা সুপারিশ করতে পারেন। এর মধ্যে অন্তঃসত্ত্বা গর্ভধারণ IUI, ইনভিট্রো ফার্টিলাইজেশন IVF বা অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই চিকিৎসাগুলি বন্ধত্বের কারণ হওয়া নির্দিষ্ট সমস্যাটিকে বাইপাস করে বা সমাধান করে গর্ভধারণকে সহজতর করতে সহায়তা করতে পারে। জীবনধারা পরিবর্তন, একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা সামগ্রিক প্রজনন স্বাস্থ্যের অবদান রাখতে পারে। একটি সুষম খাদ্য অনুসরণ করুন, নিয়মিত ব্যায়াম করুন, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন, পর্যাপ্ত ঘুমান, ধূমপান এবং অত্যাধিক অ্যালকোহল পান এড়িয়ে চলুন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে উর্বরতা চিকিৎসার সাফল্য পৃথক পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে এবং আপনার পরিস্থিতির জন্য নির্দিষ্ট চ্যালেঞ্জ বা কারণগুলি অন্যান্য হতে পারে। একজন উর্বরতা বিশেষজ্ঞের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা আপনাকে আপনার নির্দিষ্ট প্রয়োজনের উপর ভিত্তি করে সবচেয়ে সঠিক তত্ত্ব এবং ব্যক্তিগতকৃত চিকিৎসার বিকল্প প্রদান করতে পারে। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।